প্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি রূপকথা মিডিয়া ইউটিউবের পক্ষ থেকে। আজ আমরা এসেছি পাইকগাছা উপজেলার হরিদাসকাটি গ্রামে উদ্যোক্তা তৈদ ভাইয়ের মিশরীয় ও থাই পেয়ারা বাগানে। আমরা কথা বলবো মিশরীয় থাই পেয়ারা নিয়ে, এবং এই মিশরীয় থাই পেয়ারার সঙ্গে রয়েছে মালটা, চায়না মালটা। সার্বিক বিস্তারিত নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আমি রয়েছি শেখ ইমরান হোসেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা এই যে আপনার পেয়ারা এবং মালটার বাগানে আসলাম, আপনি কি কি জাতের পেয়ারা এবং মালটা চাষ করেছেন? থাই মিশরীয় জাতটা লাগাইছি, গোল্ডেন এইট আছে, আর যে থাই ফাইভ আছে। থাই ফাইভ, গোল্ডেন এইট, থাই মিশরীয়। আর মালটা? মালটা আছে আপনার পয়সা মালটা, ভিয়েতনামি মালটা। ভিয়েতনামি মালটা, মালটা আমরা খেলাম, অনেক সুস্বাদু, এবং পেয়ারাও অনেক সুস্বাদু। আপনি কত বিঘা জমিতে চাষ করেছেন? আমি পেয়ারা করছি আপনার 6 বিঘা, আর 3 বিঘার ভিতরে হচ্ছে আপনার মালটা দিয়েছি। পেয়ারা সাথী ফসল হিসেবে রাখছি। 3 বিঘা পেয়ারা, মোট 6 বিঘা সাথী ফসল হিসাবে, 3 বিঘা জমিতে মালটা। আর এককভাবে আলাদা করে আপনার 2 বিঘা, 2.5 বিঘা, 3 বিঘা করছি শুধু এককভাবে আর কি। পেয়ারা এককভাবে শুধু পেয়ারা। আপনি এই এইটা কত বছর আগে থেকে চাষ শুরু করেছেন? এইটা গত বছর চৈত্র মাসে আর কি জমিটা নেওয়া, সেখান থেকে আর কি করলাম। আচ্ছা, আপনি এ পর্যন্ত কত টাকার পেয়ারা বেচা কেনা করেছেন? এইটা আপনার আগে তো তেমনভাবে বেচা কেনা হয় নাই, এখন আলহামদুলিল্লাহ ভালো বেচা কেনা হচ্ছে। আপনার আজকে 8-7 মন মাল ওঠে এরকম আর কি, রেগুলার এখন থেকে ওঠাচ্ছি। এই যে পেয়ারা, কত বছর পর্যন্ত একটা গাছ বাঁধবে? এটা 4 থেকে 5 বছর। আচ্ছা, একটা চারার মূল্য কত? পেয়ারা চারার মূল্য আপনার মিশরি পেয়ারাটা হচ্ছে আপনার 25 টাকা আছে, একটু সাইজ ছোটো নিলে 20 টাকা আছে, আর হচ্ছে আপনার গোল্ডেন এইট আছে আপনার 12-13 টাকা। আচ্ছা, এই পেয়ারা চাষটা কত বিঘা জমিতে? পেয়ারাটা আছে টোটাল আপনার, এই যে বললাম 6 বিঘা। 6 বিঘা, এই 6 বিঘা জমিতে পেয়ারা চাষ করতে আপনার কেমন টাকা খরচ হয়েছে? আপনার পেয়ারা হচ্ছে বিঘা প্রতি 40,000 টাকা টোটাল খরচ হবে এক বছরে। এক বছর ওষুধ সার পানি দিয়ে আপনার জমি নিড়ানি দিয়ে টোটাল 40,000 টাকা খরচ। আচ্ছা, কত টাকা পর্যন্ত পেয়ারা বেচা কেনা করেছেন এক বছরে? এক বছরে আপনার মানে প্রথম বছর তো একটু খরচ বেশি হয়, আমার তো 5-6 বিঘা একসাথে করছি, একটু খরচ বেশি হয়ে গেছে। তাও আপনার ওই যে বললাম বিঘা 40,000 টাকা হিসেব করতে হবে। আচ্ছা, এই পেয়ারা চাষ করতে হলে জমি কীভাবে প্রস্তুত করতে হবে? আপনার প্রথমে তো আপনার ট্রাক্টর দিয়ে ভালোভাবে চার্জ দিয়ে নিতে হবে। চার্জ দিয়ে আপনার কয়টা চার্জ দিতে হবে জমি ক্ষেত্রে আর কি? আপনার যদি দোআঁশ মাটি হয় তাহলে 2-3টা চার্জ দিতে হবে, আর যদি এঁটেল মাটি হয় তাহলে একটু বেশি দিতে হবে, আর যদি আপনার এই জমিতে কয়টা চার্জ? আমি এটা আপনার 3টা চার্জ দিই। চার্জ দেওয়ার পরে জমি কিভাবে প্রস্তুত? চার্জ দিয়ে আপনার জমিতে কোনো সার ব্যবহার না করে চারা লাগাই গেছি আগে, চারা লাইন বাই লাইন লাগানোর পরে আপনার হচ্ছে 15 দিন পর পর আপনার কিছু রাসায়নিক সার দিয়ে আপনার এটা করতে হবে, জৈব সার তো দিতেই হবে। এরপরে কি করে? এরপরে আপনার ওই মূলত হচ্ছে পেয়ারা ডগা কাটিং করতে হবে। ডগা কাটিং না করলে আপনার পেয়ারা গাছ ওই ব্রাঞ্চ একটাই থাকবে, একটা দিয়ে আপনার ফল 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 এবং ফুল এটা কম আসবে, আপনি লসের সম্মুখীন হবেন। আপনাকে ব্রাঞ্চ কাটিং করতেই হবে, এটা মাস্ট করতে হবে প্রত্যেক। দেখবেন যে পেয়ারা চারা লাগানোর পরে কতদিন পরে ফুল আসে? আপনার লাগানোর এই তো ছোটো গাছ থাকলেই ফুল থাকবে, আপনার 4-5 পাতা বেরোলেই আপনার ফুল আসবে। এটা ছোট অবস্থায় আপনার 3 মাস ফুল রাখা যাবে না, ফুল ভেঙে দিতে হবে, ফুল কেটে 3 মাস পর্যন্ত ফুল না হবে। 3 মাস পরে থেকে আপনি 1-2-4 বস্তা রাখতে পারেন। আর বেটার হয় আপনি 6 মাস যদি অফ করে আপনি গাছটা সুস্থ করে নেন, তাহলে আপনার আমার এই গাছগুলো দেখেন, এক এক গাছে আপনার 15-20 কেজি করে ফল আছে, ছোটো গাছ। এইভাবে যদি করেন তো সেটা ভালো হয়, কারণ একবারে অনেক ফল পাওয়া যাবে, আর যদি অল্প করে নিতে চান গাছটা একটু গঠন কম হয়ে যাবে। আচ্ছা, এই পেয়ারার চারা রোপণের পরে পরিচর্যা, সার্বিক পরিচর্যা কীভাবে করেন? আপনার যে ঘাস হলে নিড়ানি দিতে হবে, আর হচ্ছে আপনার এখন নিড়ানি আপনার ঘাস পরে স্প্রে কর, বেশিরভাগই স্প্রে করা হয় কারণ নিড়ানি তো খরচ অনেক বেশি। ঘাস পরে স্প্রে করে আপনার আর কি একটু সার মেরে পানি দিয়ে দিলে আপনার গাছ সতেজ হয়ে যায়। আর হচ্ছে আপনার সার্বিক পরিচর্যা, কীটনাশক দিতে হবে আপনার প্রত্যেক 10-12 দিন পর পর, আপনার শিডিউল মাফিক স্প্রে করতে হবে, তা নাহলে আপনার পেয়ারা পোকা আসবে।
আর পেয়ারার চারিদিক একটু বড় হইলে ওটা পিপি পড়াইতে হবে, পড়ালে পেয়ারার চেহারা সুন্দর হবে, মানে কি দেখতে ভালো হবে, বাজারে দাম বেশি পড়বে। আচ্ছা, এইটা আপনি হচ্ছে পেয়ারা, একটা পেয়ারা ফুল আসার পর থেকে কতদিন পরে বাজারজাত করা যায়? ফুল আসার পরে 6 মাস পরে বাজারজাত করা, 6 মাস পরে জি বাজারজাত করা যায়। আপনি কিভাবে বাজারজাত করেন? এটা ওই যে আপনার আমাদের অঞ্চলের যে বাজার আছে এইখানে আর কি বিক্রি হয়ে যায়, এখানে রেট ভালো পড়ে, ওইখানে নিয়ে গেলে বিক্রি হয়ে যায়। নিয়ে গেলে আপনার বাজার দর কত টাকা কেজি দরে বিক্রি করে? এটা বাজার যখন যেমন থাকে তখন আপনার সেই, বর্তমানে কেমন চলছে? বর্তমানে আপনার 20 টাকা করে বিক্রি করতে, 20 টাকা করে কেজি, কারণ এখন হচ্ছে সিজন, সিজনালি ফসল, যেটা সব আম আছে, কাঁঠাল আছে, জাম আছে, এখন আপনার রেটটা একটু কম, কিছুদিন পরে আপনার পেয়ারা উঠলে আপনার 50 টাকা কেজি চলে আসবে, 40 টাকা কেজি আসবে। এই সাথী ফসল যে যে চায়না মালটা, মালটা কেমন ফলন পেয়েছেন? মালটা তো আপনার নতুন লাগানো, নতুন আপনার এই বছর মালটা হচ্ছে 3 বছর পরে ভরপুর ফলন আসে, 3 বছর, হ্যাঁ 2 বছর কিছুটা আসে, আর হচ্ছে 3 বছর পরে আপনার 1 বিঘা করলে আশা করা যায় আল্লাহ চাইলে 2-3 লাখ টাকা ইনকাম আসবে। আচ্ছা, আপনি এই যে পেয়ারা চাষ, 6 বিঘা জমিতে পেয়ারা চাষ করে কত লাখ টাকা পর্যন্ত বেচতে পারবেন? হ্যাঁ, আশা করা চাই তো আপনার কত, 20 লাখ টাকা। আচ্ছা, বর্তমানে এই 1 বছরে আপনার কত টাকা মতো বিক্রি করেছেন? আপনার 1 লক্ষ টাকা মতো, 1 লক্ষ টাকা মানে বেচা এই বাগান থেকে টোটাল, এই বাগান থেকে। আশা করা যায় এই বছর আপনার ফুল আছে, আপনার বলসুন্দরী ফুল আছে, টোটাল বাগানে আপনার ফুল দাও আছে, আর সাইডে আপনার পেঁপে আছে, কিছু লেবু আছে চাইনাতে, এই সব মিলাই আপনার এই বছরই আশা করা যায় 4-5 লাখ টাকা, 4-5 লাখ টাকা বেচে কিনা। তো ধন্যবাদ তহিদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য।